একটি বহুতল বিল্ডিং এর অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বহুতল বিল্ডিং এ থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার নজরুল সারণী এলাকায়। জানা যায়, এদিন দুপুরে হঠাৎই বহুতল বিল্ডিং এর তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকলের ইঞ্জিন এবং ইংলিশ বাজার থানার আইসি আশিস দাস। যদিও দমকল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। জানা যায়, শর্ট সার্কিট থেকে এসিতে আগুন লাগে, তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। জানা যায়, এদিন বহুতল বিল্ডিংয়ের নিচের তলায় আছে একটি রাষ্ট্রীয় ব্যাংক, ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সঠিক সময়ে দমকল কর্মীরা পৌঁছায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। মালদা থেকে হরেন চৌধুরী, রিপোর্ট সংবাদ বাংলার কথা। মানে ধোঁয়া বেরোচ্ছে, যদি উপরে হয়তো আগুন লেগেছিল, এখানে ধোঁয়া বেরোচ্ছিল। ব্যাংক আছে তো? হ্যাঁ, ব্যাংক আছে। আমি ব্যাংকে কাজ করি। এখন পরিস্থিতি কি আছে? দমকল এসছে? হ্যাঁ, এসে দমকল এসছে। ওরা তো ঠিকঠাক কাজ করছে, আমরা যা দেখলাম। এখন পরিস্থিতি মনে হয় নিয়ন্ত্রণে আছে। আপনার নাম? তো আমাদের আমাদের কলিগ, খুব কাছের কলিগ, আমরা একসাথেই অফিসে থাকি। শোনা মাত্র আমরা অফিস থেকে আমাদের যতগুলো সিভিক ছিল আমরা পাঠিয়ে দিলাম ঘটনাতে, ঘটনাস্থলে, আর আমিও চলে আসলাম। এখানে দমকল তাদের কাজ কমপ্লিট করেছে, আগুন এখানে একদমই নেই, এখন একদম কন্ট্রোলে চলে এসছে সব কিছু। আর একটা ঘরের একটু ক্ষতি হয়েছে দেখলাম, সম্ভবত মনে হচ্ছে এসি থেকেই লেগেছে আগুনটা, আর গরম যা পড়েছে তার জন্যই এটা হয়েছে। খুব একটা বড় দুর্ঘটনা নয়, যাই হোক, একটা একটা ঘটনা, ইনসিডেন্ট, এটা এখন সব ঠিক আছে। কিন্তু একটা ব্যাংক ছিল, হ্যাঁ, নিজে একটা ব্যাংক আছে, ব্যাংকের লোকজনও এখানে রয়েছে সব। অল্পের জন্য রক্ষা, অল্পের জন্য রক্ষা। আপনার নাম? অসীম চক্রবর্তী। আমি জিওসি, মালদা পুলিশ। কিভাবে লেগেছে এসি থেকে? ইলেকট্রিকের থেকে এসি কোনো কারণেই হয়, সেটা এসিতে আগুন গেছে, এসিতে আগুন পুরো ধোয়া হয়েছে। আমাদেরকে আগুন লাগিয়েছে বলে আমরা সেরকম গাড়ি নিয়ে এসেছি, ধোয়া বলতে সেরকম। এখানে আসার পর দেখি যখন আগুনটা ধোয়ায় কী করে, তখন আমাদের আবার একটা এক্সিস্ট মেশিন নিয়েছে, ওটা দিয়ে ধোয়াটা বের করা হচ্ছে আমাদের আগুন। নিচে তো একটা ব্যাংক ছিল, নিচে তলা ব্যাংক ছিল। অল্পের জন্য বেঁচে গেল? না, অল্পের জন্য বেঁচে গেল ঠিকই আছে, কিন্তু অনেক দেরি। এখানে ক্ষয়ক্ষতি আমি বলতে পারি, জাস্ট এসিতে লেগেছে, তারপরে এছাড়া বাড়িতে আর কিছু দেখলাম না। যে আদার সামনে কিছু করেছে আমার এসে দেখলাম, শুধু এসে দেখতে গেছে।